আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি বাংলাদেশের রেস্টুরেন্ট কিংবা হোটেলগুলোতে যে গ্রিল চিকেন সার্ভ করা হয় সেটা কিভাবে আপনারা বাসায় তাও আবার চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপি। সেই সাথে আমি তৈরি করে দেখাবো গ্রিল চিকেনের সাথে সার্ভ করার যে সসটা রেস্টুরেন্টগুলোতে দেয়া হয় সেই সসটা কিভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি এই পর্বটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা একটা কমপ্লিট রেসিপি যেটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। আমি এখানে একটা মুরগি নিয়েছি এবং এই মুরগিটার ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি হবে। এবার এই মুরগিটার যে বুকের অংশ আছে সেই বুকের অংশটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়ার কারণটা হচ্ছে এতে করে মশলাটা একদম ভেতর পর্যন্ত যাবে। আপনারা কেটে না নিতে চাইলে কাঁটা চামচ দিয়ে কেচেও নিতে পারেন। আর যেহেতু বুকের অংশটা বেশ মোটা থাকে তাই এভাবে কেটে নিলে খুবই ভালো হয়। আমি রানের দিকটাও একটু কেটে নিয়েছি কারণ ওই দিকেও মাংস থাকে। এবার একটা সুতার সাহায্যে পা দুটোকে ঠিক এভাবে করে টাইট করে বেঁধে দিচ্ছি, এতে করে ভাজার সময় মুরগির পাগুলো ছড়িয়ে যাবে না। এবার একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর নিয়ে নিচ্ছি টক দই, এটাও আমি 1/2 কাপ ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, আমার স্পাইসি পছন্দ, গ্রিল চিকেন আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর এটা হচ্ছে রেডিমেড কাবাব মশলা, এটা আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা দিতে পারবেন। এখানে আদা আর রসুন বাটা দুটো মিলিয়ে 2 টেবিল চামচ আছে। এখানে 1/2 টেবিল চামচের মতো আছে গরম মশলার গুঁড়া, এটাও আপনারা রেডিমেড কিনে এনে ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টক আচার, আপনারা জলপাই বা আমের যে কোনো টক আচার ব্যবহার করতে পারেন। টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এছাড়া মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আপনারা চাইলে মিক্সড ফ্রুট জ্যাম না থাকলে অরেঞ্জ জ্যাম বা জেলিও ব্যবহার করতে পারেন। এবার লবণ দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লেবুর রস। 1 চিমটি পরিমাণ জর্দার রং দিচ্ছি, রংটা অপশনাল, চাইলে না দিলেও চলবে, তবে রংটা দিচ্ছি জাস্ট একটু সুন্দর কালার আসার জন্য, হোটেলগুলোতেও কিন্তু একটু রং ব্যবহার করা হয়। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। এবার আমি সেই মুরগিটা দিয়ে দিলাম, আর শুরুতে কিন্তু বলা হয়নি আমি কিন্তু মুরগিটাকে কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে এরপরে কেটে নিয়েছিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মুরগির সাথে, একদম যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলোতেও যেন পৌঁছায়। এরপরে এটাকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। 3-4 ঘন্টা হয়ে গেছে, এবার আমি যেটা করব, একটা ফয়েল পেপার নিয়ে এটাকে ঠিক একটা বাটির মতো করে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। এমনভাবে ভাঁজ করতে হবে যেন মাঝে কিছু রাখা যায় এবং চারিপাশ থেকে কোনো কিছু বাইরে চলে না আসে। এখানে একটা কাঠ কয়লা আমি চুলায় ভালোভাবে গরম করে এবার কাঠ কয়লাটা ফয়েলের ওপর নিয়ে নিচ্ছি। ফয়েলের পরিবর্তে আপনারা চাইলে একটা স্টিলের বাটির ওপরেও কাঠ কয়লা রাখতে পারেন। এবার সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, গরম কাঠ কয়লার উপরে তেল দিলে একটা ধোঁয়া বের হবে। এবার সেই ধোঁয়াটাকে আরেকটা পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি, প্রায় 5 মিনিট এভাবে ঢেকে রেখে দিব, এতে করে কাঠ কয়লার যে স্মোকি ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। যেহেতু ঘরে করছি তাই আমি কাঠ কয়লার ধোঁয়াটা ব্যবহার করেছি রেস্টুরেন্টের স্বাদটা আনার জন্য, তবে এটা অপশনাল, কাঠ কয়লা না থাকলে না দিলেও চলবে। সাবধানে কয়লাটা তেল সহ সরিয়ে নিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল, চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে। এবার মুরগির গায়ে লেগে থাকা যতটুকু মশলা সম্ভব সরিয়ে তারপরে মুরগিটাকে সরাসরি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এখন এই মুরগিটাকে ভেজে নিতে হবে, আমি প্রায় 3-4 মিনিটের মতো অপেক্ষা করব ওই পাশটা যেন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে। এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে এখন ওই পাশটাও আরও 3-4 মিনিটের মতো ভেজে নিব। এভাবে প্রতি পাশ উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো করে অপেক্ষা করে একদম চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
প্রতিটা পাশ ভেজে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় বা চিকেনটা পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অতিরিক্ত পানি দিতে যাবেন না, চিকেন থেকেও কিন্তু পানি বের হবে, সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত পানি দিলে সেটা কিন্তু শুকিয়ে নেওয়া টাফ হয়ে যাবে। ঠিক এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর ঢেকে ঢেকে তারপরে এটাকে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে। আর মাঝে কিছুক্ষণ পরপর এভাবে ব্রাশের সাহায্যে মশলাটা ওপরের দিকে লাগিয়ে দিতে হবে। এই চিকেনটা হতে আমার প্রায় সময় লেগেছে 25 থেকে 26 মিনিট। এটা টাইমিংটা ডিপেন্ড করবে চিকেনটা কত বড় বা চুলার আঁচ কতটুকু তার উপরে। দেখেন চিকেনটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি এই মশলা থেকে। এখন অবশিষ্ট যে মশলার তেলটা আছে তার মধ্যে আমি বাটিতে যে মশলাটা ছিল সেই সম্পূর্ণ মশলাটা নিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো পানি। আমি বাটিটা ধুয়েই পানিটা নিয়ে নিয়েছি। এবার যেটা করব, কিছুক্ষণের জন্য এই মশলাটাকে ভুনে নিব। প্রায় 6-7 মিনিটের মতো ভুনে নিয়েছি, এতে করে কাঁচা গন্ধটাও চলে গেছে, তেলটাও ভেসে উঠেছে, রঙটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার এই মশলাটাকে তুলে নিচ্ছি। গ্রিল চিকেনের গ্রেভিটা রেডি, এবার একটা সার্ভিং ডিশে তুলে নিলেই হয়ে যাবে। এখন আমি চলে যাচ্ছি একদম শেষের স্টেপে, সেটা হচ্ছে গ্রিল চিকেনের সস তৈরি করতে। আমি এখানে একটা ফুড প্রসেসর নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার কিংবা যে কোনো ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। এর মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি, 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখানে হানি মাস্টার্ড সস নিয়েছি 1/2 চা চামচ। মাস্টার্ড সসের পরিবর্তে আপনারা সরিষা গুঁড়া করে 1/4 চা চামচ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ মিক্সড ফ্রুট জ্যাম এবং 1/2 চা চামচ পরিমাণ আচার। আর আচারটা অবশ্যই টক আচার ব্যবহার করবেন, জলপাই বা আমের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আছে তেল, ঠিক যতটুকু দুধ নেবেন তার ডাবল পরিমাণ সয়াবিন তেল লাগবে। আমি 1/2 কাপ লিকুইড দুধের জন্য এখানে আমি তেল নিয়েছি 1 কাপ। তবে তেলটা আমি একবারে দিচ্ছি না, একটু পরপর দিয়ে তারপরে তেলটাকে মিশিয়ে নিব। আপনারা যদি ব্লেন্ডারে করেন তাহলেও কিন্তু একটু পরপর দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে, একবারে সম্পূর্ণ তেল দিলে কিন্তু সেটা ভালো হবে না। এভাবে আমি তেলটাকে মিশিয়ে নিব প্রায় 6-7 বারে এবং প্রতিবারে প্রায় 1.5-2 টেবিল চামচ কিংবা তারও কম করে মিশিয়ে নিতে পারেন। আর প্রতিবার পালস দিয়ে দিয়ে কিছুক্ষণ করে বিট করে নিতে হবে। সম্পূর্ণ তেল দেয়া হয়ে গেলে আপনি দেখলেই বুঝবেন যে এটা ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে। আর যে মশলাটা আছে গ্রিল চিকেনের যে গ্রেভিটা, সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এই যে দেখেন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এটা আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি একত্রে। এভাবে ব্লেন্ড করার সময় মাঝে একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি, এতে করে সেই হোটেলের মতো কালার চলে আসবে। আর আমি এটা জর্দার রং ব্যবহার করেছি। সম্পূর্ণ সসটা রেডি হয়ে গেছে। এটা আসলে 1 কাইন্ড অফ এগলেস মেয়োনিজও বলতে পারেন, তবে এটা মেয়োনিজের থেকে স্বাদটা একটু ডিফারেন্ট হয় কারণ এটায় অন্য টাইপের মশলা ব্যবহার করা হয়। এই যে দেখেন এটা কি সুন্দর ঘন হয়ে এসেছে। এই সসটা তৈরি করার ক্ষেত্রে জাস্ট 2টো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দুধটা একদমই ঠান্ডা থাকতে হবে, আর 2 নম্বর তেলটাকে একবারে দিবেন না, একটু একটু করে দিয়ে মিশিয়ে ব্লেন্ড করবেন। একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন, দেখবেন এভাবে সুন্দর একটা ঘন থকথকে গ্রিল চিকেনের সস আপনি ঘরেই তৈরি করতে পারবেন। এবার সসটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই সসটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা 2 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটা আপনারা ঘরে তৈরি করবেন। একদম হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেভাবে গ্রিল চিকেনের স্বাদটা আপনারা গিয়ে খেয়ে পেয়ে থাকেন, সেই স্বাদটাই আপনারা ঘরে পাবেন ইনশাল্লাহ। ইফতারের আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।